দারুণ ব্যাপার আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটির সাথে। যেহেতু মুকিত জাকারিয়া আমাকে একবার অনুরোধ করলেন যে উনি আরেকবার আসবেন, তার আগে যদি একটু জানতে চাই, আমার কিন্তু আড্ডা জমে গেছে, আমার কাছে মনে হচ্ছে দারুণ সব আলাপ করছি মুকিত জাকারিয়া আপনার সাথে, সেটা হচ্ছে আপনাকে আমি প্রফেশনালিও চিনি, তো ওই ওই গল্পটাতে আমরা একটু পরে যাব, ওটাতে নাই যাই। তো সেক্ষেত্রে একটু জানতে চাই, আমার কাছে খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন সবসময় মনে হয়, আমি নিজেও অনেককে জিজ্ঞেস করেছি ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে, একটা শব্দ আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না বাট এটার প্রতিশব্দ নেই, সেটা হচ্ছে ভারামি বা ধরেন হাস্যরস বা হচ্ছে একটা মজার চরিত্র, এই তিনটিকে অনেক সময় গুলিয়ে ফেলা হয় দর্শকদেরই অভিযোগ। আপনার কাছে যখন যায় তখন আপনি কিরকম ভাবে ব্যাপারটা দেখেন, আপনি তো দেখেন আপনার সহকর্মীদের অভিনয় দেখেন, তখন সেটাকে পজিটিভলি বা নেগেটিভলি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা বাবু, আমি যদি কথাটা এভাবে বলি, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, যারা অস্কার এবং সারা পৃথিবীতে সেরা সেরা পুরস্কারগুলো যারা পেয়েছে, তাদের প্রথম কথা হচ্ছে মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। সবচেয়ে ইজি কাজ হচ্ছে মানুষকে কাঁদানো বা নিজেদের লাভ লাগানো, কিন্তু হাসানোটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। চার্লি চ্যাপলিনের কবরটা কিন্তু তার কবর থেকে কবর মানুষ চুরি করে নিয়ে গেছে যেটা আমি শুনেছি। তো চার্লি চ্যাপলিন উদার কথা ছাড়া সারা পৃথিবীর দাম নিয়ে হয়ে গেছে, শুধু বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুধু তাই না, মিস্টার বিনোতাই মিস্টার বিনোদ। তো ইন্টারেস্টিং হচ্ছে সত্যি থ্যাংক ইউ, তো এখন সেই জায়গাটায় একজন ভাড়ামি বলো বা কৌতুক বলো, মানে এখন আমার বেলায় সেটা না, কিন্তু অনেকে মনে করে যে আমি একটু কৌতুক টাইপের কাজ করি, ব্যাপারটা ঠিক না, আমি আসলে একটু মজা করে কথা বলতে চাই। সেখান থেকে হচ্ছে আমার একটা বিজ্ঞাপন ছিল বাংলাদেশে, আমি আমার সাথে চাউলের বইটিতে বসে আছে, আমি হঠাৎ করে একটা চা চুমুক দিচ্ছি, চুমুক দেওয়ার সাথে সাথে ছেলেটা থেকে তাকালাম, তাকে বললাম চা তো চিনিস চিনি বাংলাদেশ পাইছস, বাহ ভালো তো, চায়ের তো আমি শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি জিসুস কেন চিনি কি বাইবেল ইতামে পাইছো? এটাকে মানুষজন মনে করে খুবই মজার একটা জায়গা, আমি বুঝি না, একটা আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বকা দিয়েছি, রেগে গিয়েছি, ধমক দিয়েছি, এই রেগে যাওয়া ধমক দেওয়া বকা তিনটাকে তারা গুলিয়ে ফেলেছে। বাংলা বাংলা ভাষাভাষী কলকাতারও প্রচুর, পশ্চিমবঙ্গের প্রচুর লোকজন আমার এটা দেখতে চেয়েছে, এটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। তো এটাকে তুমি কীভাবে এক্সপ্লেন করবো, আমি সেই এক্সপ্লেনের জায়গায় যাবো না। তবে বাংলাদেশে তুমি যেটা বলছো যে বাংলাদেশে বেশ কিছু নাটকে এই ভাড়ামি বলো, এই কৌতুক বলো, আরেকটা কি শব্দ উচ্চারণ করেছো, একটু ছোট একটু হাস্যরস বা হাস্যরস, এটাকে আসলে অনেকভাবে গলিয়ে ফেলেছে কথা দিয়ে, মানে কথা বলে মানুষকে কথা দিয়ে হাসানো যায় সেটা অন্য জিনিস। সেটা করেছেন, তুমি শাহরুখ সাহেবের কথা বলো, শাহরুখ সাহেব যেই স্পটে যাক না কেন এত সুইট করে এমন একটা ওয়ার্ডস ইউজ করে বসে, সবাই কিন্তু একগাল হেসে দেয়, অথচ উনি কিন্তু মজা করে কথা বলে কিন্তু মজা পায়, আবার উনি কিন্তু যাদের সাথে কথা, যেমন আমরা যদি হুমায়ুন আহমেদ স্যারের কথা আপনি অনেকবার বলেন, হুমায়ুন আহমেদের নাটকগুলো আমরা যদি দেখি, আলী জাকের সাহেবের যে চরিত্রগুলো থাকতো, এটা হচ্ছে যদি মামার চরিত্র হয় বা বড় ভাই চরিত্র হয় আজ রবিবারের, উনি কিন্তু বেশ শক্ত সমর্থ ভাবে একটা ডায়লগ দিতেন, তাতেই সবাই হেসে ফেলতো। যেমন শিলা সকালবেলা হুমায়ুন আহমেদ স্যার দাঁত পাচ্ছিল, শিলাও দাঁত পাচ্ছে, ওদের অনেকগুলো পাখি ছিল দ্বারে, তো একটু গম দিচ্ছে আর বলতে হেয়ার বাড়িতে গেছিলাম, দুধ ভাত দিয়েছিল, দুধ ভাত খেয়েছিলাম, এটা হুমায়ুন আহমেদ স্যার কানেক্ট করে নিল। পরের নাটকে হঠাৎ করে কে জানি ছিল সুবর্ণাপা মনে, তাকে হেয়ার বাড়িতে গেছিলাম, দুধ ভাত দিয়েছিল, দুধ ভাত খেয়েছিলাম, এটাই মানুষজন হেসে দিয়েছে। এখন কথা হচ্ছে যে এগুলো আসলে কখন মানুষকে হাসায়, আর আজকাল যারা অ্যাবনর্মালি কিছু অ্যাক্টিভিটিস করে হাসাচ্ছে, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে একটা স্পন্টেনিয়াস ভাবে হাসানোর একটা প্রক্রিয়া আছে, আবার জোর করে হাসতে হবে, এটা খারাপ, সেকেন্ডটা খারাপ, জোর করে হাসতেই হবে, রসটাকে প্রয়োগ করতে হবে, আমার কাছে অনেক কিছু লেখা টেখা থাকে, তো এইগুলি তো বাদ দিব, অবশ্যই বাদ দিব, কারণ পরের আড্ডার জন্য তো আপনাকে আবার ডাকতে হবে আমাকে। তো যাই হোক, আপনার
পত্রপত্রিকায় আপনার ব্যাপারে খুব কমই জানা যায়। তার মাঝে যেটা জানা গেছে একটা তো হচ্ছে আপনার ববিতা প্রীতির কথা। আপনি এখনই যেভাবে লজ্জা পেয়ে গেলেন আর ববিতা প্রীতির কথা জানতে চাবো কিনা সেই চট্টগ্রামের ছোট্ট করে যদি একটু বলতেন আপনার সেই গল্প, তারপরে আমরা কিন্তু আজকের আড্ডাতে মোটামুটি আমরা ক্লোজ করে দিতে পারি। আমি সেটি হচ্ছে যে আমি যে স্কুলে পড়তাম সেটির নাম হচ্ছে চট্টগ্রাম মুসলিম হাই স্কুল, কোতলে থানার সাথে লাগানো, এখনও আছে মুসলিম হাই স্কুলটি। তখন পুরনো বিল্ডিং ছিল, এখন সুন্দর অট্টালিকা হয়েছে, অনেক বড় বিল্ডিং হয়েছে, অসাধারণ। যাক, সেই মুসলিম হাই স্কুলের যে দেওয়ালটা আছে পুরনো দেওয়াল, সেই দেওয়ালের ওপাশে হচ্ছে রঙ্গম সিনেমা হল, ওটি আছে কিনা আমি জানি না। তো রঙ্গম সিনেমা, আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন তো ওই টেলিভিশনে রোববার দিন তখন হলিডে ছিল বাংলাদেশে, তো তখন ওই রোববারে টেলিভিশনে বাংলা ছবি দেখাতো, বাংলা ছবি দেখাতো, এবং এটা কম্পালসারি পিটিভিতে বাংলা ছবি দেখাতো। তো ছবি দেখতে দেখতে অনেক নারী দেখা যায়, সেই সব নারীর প্রতি আমার একটা আকৃষ্টতা ক্লাস সিক্সে পড়ি। কোনো না কোনো কারণে ববিতা আপাকে আমার ভালো লেগে যায়। আমি কল্পনা করতাম ওনাকে যদি বিয়ে করতে পারতাম, যেটা হয় আর কি, আমার খুব কল্পনা, আমি স্বপ্ন দেখতে ভীষণ পছন্দ করতাম। তো আজকে রূপা সেটি বলে ফেলি, তো আমার ওনাকে লাস্টে বিয়ে করারও খুব শখ ছিল। বয়সটা জানতাম না, বুঝতাম না, ওই ফিলটা আমার ভিতরে তখন ছিল না। তো রঙ্গম সিনেমা হলে যখনই ওনার ছবি আসতো ওইটি তো আমি মিস করতাম না, ওটা আমাকে দেখতেই হবে। জাহান্নাম থেকেও টাকা হলো আমাকে এনে ওই ছবিটা দেখতে হবে, আর বাকিদের ছবিগুলো দেখার জন্য মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে আমি সেই সিনেমা হলে যেতাম। তো ওখান থেকে তোমার কোশ্চেনটা কি জানি ছিল না, এটা ববিতা প্রীতির কথাই জানতে চাচ্ছিলাম আর কি। এটাই প্রশ্ন যে আপনার যে থাকে না, অনেক সময় আর্টিস্টদেরকে আমরা জিজ্ঞেস করি আপনার পছন্দের অভিনয় শিল্পী, বা সবাই তো বলে সমসাময়িক, আপনার একটু পুরান ক্রাশের কথাই জিজ্ঞেস করলাম। বাট পরবর্তীকালে তো আপনার সাথে ববিতা দেখা হয়েছে, তখন আপনার অবস্থা কিরকম ছিল? ওটা না হয় ছোটবেলায় ছিলাম, আর গিয়েছিলাম আমি ওনাদের একটা জাবের জুবার একটা প্রোগ্রামে, উনি একটা ছাদে একটা প্রোগ্রাম ছিল, জাবের ভাই একটা প্রোগ্রাম ম্যানেজ করেছিল, আমাকে ইনভাইট করেছিল। সেই ইনভিটেশনে ববিতাপা, চম্পাপা, সুচিন্তাপা তিন বোনই গিয়েছিলেন। হঠাৎ ওনাকে দেখে না আমি বেশ নার্ভাস, এবং একটা ঠান্ডা একটা জমে যাওয়ার মতো একটা রুমের ভিতরে ছিলাম, হলে ছিলাম, কিন্তু আমি ওনাকে দেখে সুইটিং হচ্ছিল। আমি ভাবছিলাম যে স্বপ্নের ওই জায়গাটায় ওই মানুষটার কাছে দেখছি। তো যাই হোক, আমি ওনার প্রতি শ্রদ্ধা অনেক সম্মান। বাট আপনি বলেছিলেন তাকে সুস্থ থাকবেন না? আমি ওনাকে কিছু বলিনি, আমার খুব ইচ্ছা ছিল যে আপনাকে, কারণ উনি মানে জানে, কারণ উনি আমার দিকে তাকিয়ে হেসে দিয়েছে। তো যাই হোক, তো অনেক ইন্টারভিউতে অনেকবার অনেকভাবে বলেছি ববিতাপা রিয়েলি আপনি সুস্থ থাকবেন, অনেক সুস্থ, আপনি অনেক ভালো মানুষ, আপনার প্রতি রেসপেক্ট, অনেক রেসপেক্ট, অনেক রেসপেক্ট। এখন যেটা আপনাকে জানতে চাই, আপনার সমসাময়িক বা এই সময় যারা কাজ করছে আপনার পছন্দের শিল্পীরা কারা? এটা খুবই ডিপ্লোম্যাটিক আনসার, কিন্তু সবাই বলতে পারবো, কারণ এই এই সময় সেই সময় এখনকার সময় তার আগের সময় যাদের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। এখনকার ছেলেমেয়েরা তো দুর্দান্ত ট্যালেন্ট রূপবাবু, মানে ওনারা আমার মানে সময়সাময়িক যদি খুব বিচার করে ধরি তাহলে বলবো যে দুর্দান্ত অভিনয় করে, অসাধারণ অসাধারণ। নারায়ণ ব্যাপার আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শোতে যেহেতু মুকিত জাকারিয়া আমাকে একবার অনুরোধ করলেন যে উনি আরেকবার আসবেন দলগতভাবে এবং এককভাবে, অতএব দুইবার আসবেন, সেই তো আমরা অনেক কিছু কিন্তু আজকে জিজ্ঞেস করা থেকে বিরত থাকলাম, কারণ আড্ডা কিন্তু দেখতে দেখতে এদিক সেদিক স্রোতের বাঁকে ঘুরে টুরে আমাদের নৌকা বহু পাড়ে গিয়ে তরি ভাড়ালো। তা এখন আমরা ফিরে আসি আবার আমাদের তরিতে, আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শোয়ের প্রথম পর্ব এখানেই শেষ, ফিরে আসছি দ্বিতীয় পর্বে। আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শোতে অবধারিত যেই পর্ব তার নাম হচ্ছে কালো বাক্স পর্ব। এখানে অনেকগুলো চিরকুট আছে, আপনি যে কোনো তিনটা তুলে নেবেন। এখানে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, এটা বনাম সেটা, এটা নাকি সেটা, বা হয়তো আপনার কোনটা পছন্দ, তিনটা না যে কোনো না, একটা একটা করে নেন। আচ্ছা একটা, হ্যাঁ এটা এটা দেখি, নাইস। থিয়েটার নাকি সিনেমা, মানে আমি কোনটা নিব? হ্যাঁ, বা অথবা আপনার পছন্দ কোনটা ক্যানভাস হিসেবে? থিয়েটার। কেন? এসবকে বলবো? হ্যাঁ কেন, আমাকে দিয়ে বলি। আসল সত্যি কথা বলতে কি, আমি যে এখন অ্যাক্টিং করছি, আমি অনেক জায়গায় ল্যাকিংস আছে, আমার অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমটা বা সেই এক্সারসাইজটা আমি যদি থিয়েটার থেকে, থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে হতো, তাহলে হয় কি যে অনেক বিখ্যাত বিখ্যাত পার্সনদের সামনে অ্যাক্টিং করতে আমার সুবিধা হতো, এবং এটা মনে হয় সরাসরি অডিয়েন্সের কাছ থেকেও একটা রেসপন্স পাওয়ারও এক ব্যাপার আছে। থিয়েটারে যারা কাজ করেন তারা এমনই বলে থাকে। তাহলে আমরা পরের চিরকুটে চলে যাই, দেখা যাক।
আচ্ছা, এটা কিন্তু অনেকটা একই রকম, বাট একটু মিল আছে, সেটা হচ্ছে টিভি নাকি বড় পর্দা। রুম্পাপু, আর টিভিটা হচ্ছে কি ড্রয়িং রুম মিডিয়া হতো এক সময়, টিভিটা কিন্তু এখন চলে গেছে অ্যান্ড্রয়েডের কাছে। তো সো আমরা এখন ড্রয়িং রুম থেকে টেলিভিশনটাকে অ্যান্ড্রয়েডের জায়গায় নিয়ে যাওয়ার কারণে হয়েছে কি, যে এটা একটা বড় ব্যক্তির জায়গা চলে গেছে, অনেক বড়, মানে এটা ক্যানভাসও বড় হয়ে গেছে, বিশাল। আমার কাছে এখন ফিল্ম আর বড় পর্দা এবং ছোট পর্দা এক হয়ে গেছে লাগছে, যেটা কথাটা শুনতে একটু খারাপ লাগছে, কারণ হচ্ছে এত এত বরঞ্চ বড় পর্দার চেয়ে ছোট পর্দা ব্যক্তিটা অনেক বড়। কীরকম বড় পর্দা হচ্ছে, সংকীর্ণ হল আছে আমাদের দেশে, 30-35টা, 40-50টা হল আছে, আর অ্যান্ড্রয়েড ফোনটা মানে যেটা ড্রামা নাটক, সেটি হচ্ছে প্রায় 12-16 কোটি, চারটিখানে কথা। আর আমি যদি কলকাতা বা পার্শ্ববর্তী দেশকে ধরে আরও 40 কোটি ধরে নেন, তাহলে তার মানে কি কোথায় 70 কোটি আর কোথায় মাত্র শখানেক আমরা ধরতে পারি। হ্যাঁ, তাহলে ভাবতেই পারছেন বড় স্ক্রিন ছোট স্ক্রিনের ভিতরে কতটুকু ডিফারেন্স আছে। এবং অদ্ভুত শব্দ কিন্তু এটা, অদ্ভুত ফাইন্ড আউট, আমি জানি না তুমি ব্যাপারটা বুঝতে পারছো কিনা, ডেঞ্জারাস নিউজ কিন্তু এটা অবশ্যই। এবং এটা নিয়ে মনে হয় আমাদের ওই যে আপনি যখন আরেকবার আসবেন আমরা এটা নিয়ে আরো আলাপ আলোচনা করব। আপাতত আমরা তৃতীয় চিরকুটে চলে যাই। বাহাতে দিচ্ছি, সরি। না, নো প্রবলেম। এটা হচ্ছে অভিনয় শিল্পী হিসেবে, মানে এখানে লেখা আছে সিরিয়াস অভিনয় নাকি হালকা অভিনয় যদি আমরা বলি, বা চটুল অভিনয় যদি আমরা বলি, মানে অভিনয় সিরিয়াসনেস নাকি চটুলতা, দুটোই আলাদা আলাদা। কোনটা আপনার কাছে বেশি, মানে আপনার পছন্দের, বা আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সিরিয়াস অভিনয় আমার কাছে মনে হচ্ছে যে সিরিয়াস অভিনয়, কারণ কি দর্শকরা না রূপবাবু এখন অনেক বেশি ক্লেভার, ক্লেভার শব্দটা খারাপভাবে নেবেন না, কারণ দর্শকরা ক্লেভারটাকে আমি এভাবে এক্সপ্লেন করবো, দর্শকরা কিন্তু অনেক বুঝে বা সচেতন বলতে পারেন, অনেক সচেতন, অনেক অনেক সচেতন, কারণ দর্শকরা এত সচেতন, এত সচেতন। সেদিন আমি সেদিন বললে ভুল হবে, আজ থেকে 7 বছর আগে একটি কনসার্ট আমি গিয়েছিলাম, সেই কনসার্টে এলআরবি শো করছিল, বাচ্চুভাই বাজাচ্ছিল। তো বাচ্চুভাই তো অনেক সময় অনেক গানের, যেমন সেই তুমি বা বিভিন্ন গানের অনেক সময় পিসটা চেঞ্জ করে বাজায়, রেকর্ডে যেরকম বাজিয়েছে, সিডিতে বা অডিওতে যেটা পেয়েছে, তার বাইরেও বাচ্চুভাই আরও কিছু, যেটা রুম্পা যারা রুম্পার সাথে পরিচয় ছিল বাচ্চুভাই, তো উনি পিসটা একটু চেঞ্জ করে দিয়েছে। আমি পাশে দাঁড়িয়েছিলাম, এখানে এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে ছিল, তারা বলছে এই ও পারতেছে না, ও তো পিস চেঞ্জ করে ফেলেছে, অথচ বাচ্চুভাই বাচ্চুভাই মনের মতো করে বাজাচ্ছে। তো এখনকার ছেলেমেয়েরাও যে মেমোরিতে যেটা ঢুকে আছে, এর বাইরে একটু ডিফারেন্ট বাজালেই ধরে ফেলে, তা আমি সেটা সেই জায়গাটা যাবো না, বাচ্চা ভাই রিয়েল জিনিস পাওয়া যাচ্ছিলো। তা এখনকার ছেলেমেয়েরা কিন্তু অভিনয় অনেকটা বুঝে, দর্শকরা কিন্তু অনেকটা বুঝে, দর্শকরা কিন্তু বলে দিতে পারে কোনটা ভালো কোনটা খারাপ, কারণ দর্শকরা কিন্তু অনেক সচেতন হয়ে গেছে, কিসের কল্যাণে সেটা পড়ে, কিন্তু দর্শকরা কিন্তু অনেক বেশি সচেতন। কিন্তু কিসের কল্যাণে এটা যদি বলতেন, যে কিসের কল্যাণে আপনার কি মনে হয়, কারণ আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, আমরা এখনই হয়তো বিদায় নিয়ে নেব। আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে দর্শকরা তো একটি সিনেমা দেখছে না, কারণ ওরা ক্যানভাসে উনি প্রতিদিন প্রতিনিয়ত উনি চাইনিজ কোরিয়ান ইভেন উনি যে অ্যাওয়ার্ড পাচ্ছে, অস্কার পুরস্কার পাচ্ছে, এগুলো ওনার হাতের মুঠে দেখে ফেলছে, তখন ওরা কম্পেয়ার করতে সুবিধা হচ্ছে, যে উনি কালকে রাত্রেবেলায় তার কিছু একটা ফিল্ম দেখাচ্ছে, আজকে উনি বাংলা ছবি দেখছে, উনি কিন্তু ওটা সে ভুলেই ফেলতেছে, কারণ তার কিছু ফিল্ম করতে ওনার খরচ হয়েছে 200 কোটি টাকা, বাংলা সেই ফিল্মটা খরচ করতে হয়েছে 3 কোটি টাকা। এখন তার কিছু ফিল্মটা বানাতে তার 2 বছরে শুধু ব্রেন স্টর্মিং করেছে, আর এই 3 কোটি টাকার এই ফিল্মটা করতে পরশু দিন প্ল্যান করলো, বা 15 দিন আগে রাঙামাটি গেলো, সব ফ্রেন্ডে বেড়ে কসমে গেলো, চলো কালকে একটা ফিল্ম বানাবে, ডিফারেন্স টেক। এবং আমরা কিন্তু আড্ডার আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের চিরকুট পর্ব শেষ। এখন যদি আমরা শেষ পর্যায়ে এসে যেটা জানতে পেরেছি, মুকিত জাকারি আপনার সাথে কয়েকটা ফিল্মের কথা হচ্ছে, বিশেষ করে আমি যদি নামটা উল্লেখ করে দিই যদি আপনার আপত্তি না থাকে, মিনিস্ট্রি অফ লাভের কর্তৃপক্ষের সাথে সম্ভবত আপনার আলাপ হয়েছে, সেটা যদি একটু আপডেট দিতেন আপনার পরবর্তী কাজের, এবং আমাদের দর্শকরা মুকিত জাকারিয়াকে এই কবে আবার দেখতে পাচ্ছে নতুন নতুন কাজে? খুব শিগগির, খুব শিগগির আমার সাথে তুফান ওয়ানে আমার করার কথা ছিল, ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমার অস্ট্রেলিয়া 9টা ড্রামা করতে যাওয়ার কথা, তো ফিঙ্গারপ্রিন্টের টাইম চলে এসছে, পরশু দিন যদি আমি আমার পাসপোর্টটা নিয়ে যদি ফিঙ্গারপ্রিন্টে না যাই, অস্ট্রেলিয়া আমাকে আর কখনো অ্যালাউ করবে না, মানে আমাকে আর ভিসা দেবে না,
তো সেহেতু আমি রায়হান রাফিকে বলেছি, রাফি ভাই আমার পাসপোর্টটা লাগবেই, তো যেহেতু দুদিনের ভিতরে ভিসা দেওয়ার কথা ছিল, ইন্ডিয়ান হাই কমিশন যে কোনো না কোনো কারণে ভিসাটা দিতে পারেনি, তারা আমাকে বাধ্য হয়ে অ্যাম্বাসারকে লিখে আমার পাসপোর্টটা কালেক্ট করতে হয়েছে। তো ওই পাসপোর্টটা আমি সেদিনই আবার অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে দিয়ে আমার ভিসা কালেক্ট করতে হয়েছে। তো এই কারণে তুফান ওয়ানে কাজ করানি, রাফি ভাইয়ের সাথে সেদিনও কথা হয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় তুফান টুতে কাজ করবো সাকিবের সাথে। তারপর সাকিবের সাথে কলকাতা যাওয়ার আগের দিন অনেক আড্ডা হলো, রিপনাথের স্টুডিওতে আমি অনেকে ছিলাম, অনন্য মামুন ছিল, আমরা সবাই অনেক মজার আড্ডা দিয়েছি। সাকিব ভাই ব্যাপারটা জানে, ব্রাদার সাকিবের সাথে আবার সবার কাছে ব্রাদার, তো যাই হোক ব্রাদারের সাথে কথা হচ্ছে, আমরা চেষ্টা করবো যে যদি সুস্থ রাখে আল্লাহ তালা, তাহলে ইনশাল্লাহ তুফান টুতে কোনো না কোনো একটি চরিত্রে কাজ করবো। এছাড়াও আমার প্রায় চারটা বড় পর্দার ছবি নিয়ে ভালো ভালো ডিরেক্টরের সাথে কথা হচ্ছে, ওপারের দুজন প্রোডিউসার এবং একজন ডিরেক্টরের সাথে কথা হচ্ছে, রাইটারের সাথে কথা হচ্ছে, তাদের ছবি বা তাদের সিরিয়ালে কাজ করবো। দারুণ ব্যাপার, তুফানে আমরা আপনাকে মিস করেছি, তুফান টুতে আপনি আবার তুফানি পারফরমেন্স নিয়ে আসবেন, এবং শাকিব খানের সাথে তখন আপনার কাজ করার সময় যে অভিজ্ঞতা, এটা কিন্তু আমাদের পরবর্তী আড্ডার একটা টপিক হয়ে গেল। দর্শকদের আগে থেকে আমরা একটা টিজার দিয়ে রাখলাম, আজকে টিজার হয়ে গেল, পরবর্তী আড্ডায় আমরা কি নিয়ে আলাপ করবো, তুফান টু এর ব্যাপার তো অবশ্যই। আপনাকে অনেক অভিনন্দন আপনার আপকামিং প্রজেক্টের জন্য, বড় পর্দায় মুকিত জাকারিয়াকে আমরা বারবার দেখার জন্য মুখিয়ে থাকি, পাশাপাশি ছোট পর্দায় তো আছেই। চিত্রালীর পক্ষ থেকে আপনাকে আরেকবার ধন্যবাদ দিতে চাই যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং দর্শকদের জন্য এতক্ষণ আড্ডা দিলেন। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। শুধু এতটুকু বলবো, চিত্রালীর সাথে থাকবেন, একটি ভালো কন্টেন্টের সাথে থাকবেন, থাকলে আর দেশ দশের লাভ, এবং চেষ্টা করবেন বাংলা ছবি বেশি বেশি করে দেখবেন, বাংলা গান শুনবেন বেশি বেশি করে, বাংলা নাটক দেখবেন বেশি বেশি করে, বাংলার সাথে থাকবেন, অবশেষে চিত্রালীর সাথে থাকবেন। ধন্যবাদ মুকিত জাকারিয়া, আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শো এর এই পর্বের অতিথি ছিলেন এবং আছেন মুকিত জাকারিয়া, যিনি অভিনয় শিল্পী হিসেবে সমাদৃত এবং দর্শকপ্রিয়। আশা করছি অচিরেই ফিরে আসব অন্য কোনো অতিথি নিয়ে, ততক্ষণ সাথে থাকুন চিত্রালীর।